ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে, আর এবার একবার দেখে নেব ভারতের করোনা আপডেটস কি রয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 61 লক্ষ পার, বেশ কিছুটা কমলো দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 70,589 জন, মৃত্যু হয়েছে 776 জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 96,318, বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যাও। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 84,877 জন, মৃত্যু হার কমে 1.57% এবং সুস্থতার হার ছাড়ালো 83%। অন্যদিকে এরাজ্যের ক্ষেত্রেও করোনা আক্রান্তের সংখ্যা 2.5 লক্ষ পেরিয়ে গেল, তবে গত 24 ঘন্টায় সংক্রমণ এবং মৃত্যু কমেছে। অন্যদিকে দৈনিক আক্রান্ত এবং মৃতের নিরিখে উত্তর চব্বিশ পরগনাকে আবারও একবার ছাপিয়ে গেল কলকাতা, যদিও সামগ্রিকভাবে রাজ্যে সুস্থতার হার বেড়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 60 লক্ষ ছাড়িয়ে গেছে, করোনায় মৃতের সংখ্যা 1 লক্ষের আরও কাছাকাছি। বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে করোনা ছড়াচ্ছে ভারতে। এই ভয়ঙ্কর প্রেক্ষাপটে রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ও মৃত দুইয়ের সংখ্যাই কমল। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন 3,155 জন, রবিবার সংখ্যাটা ছিল 3,185, শনিবার 3,181, শুক্রবার 3,190। দৈনিক মৃতের সংখ্যাও কমেছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় বাংলায় করোনায় মৃত্যু হয়েছে 56 জনের, রবিবার সংখ্যাটা ছিল 60, শনিবার 56, শুক্রবার 59। এ নিয়ে বঙ্গে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,837 জনের। এখনও অবধি আক্রান্ত হয়েছেন 2,50,580 জন। করোনা সংক্রমণের নিরিখে উত্তর চব্বিশ পরগনার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত 24 ঘন্টায় উত্তর চব্বিশ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন 658 জন, মৃত্যু হয়েছে 8 জনের। অন্যদিকে গত 24 ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 618 জন, মৃত্যু হয়েছে 15 জনের। এদিকে রাজ্যে সুস্থতার সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত 24 ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 2,923 জন। এ নিয়ে মোট 2,19,844 জন করোনাকে হারিয়ে সুস্থ হলেন। রাজ্যে সুস্থতার হার 87.73%। এবিপি আনন্দ। আপনাদের জানিয়ে দেব যে খবর, রবিবারও চালু থাকবে মেট্রো পরিষেবা। 20 মিনিট অন্তর চলবে মেট্রো। 2 অন্তিম স্টেশন থেকে সকাল 10:10 প্রথম মেট্রো ছাড়বে। রবিবার সারাদিন ছাড় বয়স্কদের ই পাসে। পুজোর আগে সপ্তাহে 7 দিন চলবে মেট্রো। পুজোর আর এক মাসও বাকি নেই। রবিবার ছুটির দিন হওয়ায় অনেকেই বেরোচ্ছেন কেনাকাটা করতে, কিন্তু রবিবার মেট্রো বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে 4 অক্টোবর থেকে রবিবারও চলবে মেট্রো, অর্থাৎ সপ্তাহে 7 দিন। নোয়াপাড়া এবং নিউ গড়িয়া 2 স্টেশন থেকে সকাল 10:10 প্রথম মেট্রো ছাড়বে। রাত 7:30 ছাড়বে শেষ মেট্রো। মেট্রো চলবে 20 মিনিট অন্তর। আপাতত মেট্রোয় চড়তে হলে ই পাস বাধ্যতামূলক, কিন্তু সকাল 11:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বয়সের প্রমাণপত্র দেখালে 60 বছরের ঊর্ধ্ব বয়সীদের তা লাগে না। রবিবার গোটা দিন বয়স্কদের ই পাস লাগবে না। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, কিভাবে এবার করোনা বিধি মেনে পুজো করা হবে তার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য বিধি জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে, আর সোমবার গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে হবে খোলামেলা, শারীরিক দূরত্ব মানতে হবে, পরতে হবে মাস্ক, এমনটাই উল্লেখ রয়েছে নবান্নের এই গাইডলাইনে। একটু খোলামেলা মণ্ডপ করুন, মায়ের চালার উপরে নিশ্চয়ই ঢেকে রাখবেন, কিন্তু চারপাশটা খালি রাখুন। সাইডে যদি ঢাকতে হয় তাহলে ছাদ খোলা রাখুন, আর ছাদ ঢাকতে হলে অন্য দিকগুলো খোলা রাখুন। একটু যদি দূরে দূরে একটু রিং করে দেওয়া যায়, যারা দেখতে আসবেন ঠাকুর একটা লাইন করে দিন, দেখবেন বাদ বাকিটা তারা নিজেরাই মেনটেন করবে। অন্তত চক দিয়ে একটা দাগ কেটে দিক। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি অ্যান্ড সেপারেট এক্সিট করুন। তৃতীয় দিন থেকে কিন্তু রাত্রিরে পুজো দেখা এলাও থাকবে। গত বৃহস্পতিবারই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে করোনা আবহে পুজো নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার করোনা আবহে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পুজো করতে হবে তা নিয়ে সোমবার গাইডলাইন প্রকাশ করল নবান্ন। এই গাইডলাইনে 11টি বিষয় উল্লেখ করা হয়েছে। দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে হবে খোলামেলা, মণ্ডপে প্রবেশ এবং বাইরের পথ আলাদা রাখতে হবে, দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেককে মাস্ক পরতেই হবে, দর্শনার্থীরা মাস্ক না পরলে পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে, মণ্ডপ ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজার রাখতে হবে, প্রতিটি পুজো কমিটিকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের মাধ্যমে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, ছোট ছোট ভাগে অঞ্জলি প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে। পুজো মণ্ডপ চত্বরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না,
পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যায় বিচারকদের পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। বিচারকদের দুটির বেশি গাড়ি রাখা যাবে না। পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের উপর জোর দিতে হবে। অনলাইনেই পুজোর জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনের আবেদন করা যাবে। ভিড় এড়াতে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরুর বিষয়ে নজর দিতে হবে পুজো কমিটিগুলিকে। এবছর পুজো কার্নিভাল হবে না, পুজো করতে হবে, আবার করোনাকেও আটকাতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। এবিপি আনন্দ। এদিকে আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবসে একযোগে মোদী সরকারকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী। সংসদে যেভাবে কেন্দ্রের মুখোশ খুলে গিয়েছে তা চমকপ্রদ। কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের, সত্য গোপনের জন্য তথ্য জানার অধিকার আইনের তোয়াক্কা করছে না কেন্দ্র, আক্রমণ অধীরের। লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কতজন পরিযায়ী শ্রমিক কাজ হারিয়েছেন, লকডাউনের ফলে কতগুলি ছোট মাঝারি শিল্প সংস্থা বন্ধ হয়েছে, মহামারীর জেরে চাষিদের আয় কতখানি কমেছে, কোভিডের চিকিৎসা করতে গিয়ে কতজন চিকিৎসক স্বাস্থ্যকর্মী মারা গেছেন, দেশে কতগুলি প্লাজমা ব্যাংক আছে, করোনায় কতজন সাফাই কর্মচারী মারা গেছেন, জেলে কতজন বিচারাধীন রাজনৈতিক বন্দী রয়েছেন, গাড়ি শিল্পে চার বাংলাদেশি সুপারি কিলার মিলল প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। ধৃতদের সীমান্ত পার করিয়ে বীরভূমে আশ্রয় দেওয়া এবং অস্ত্রশস্ত্র যোগানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে। বোলপুর আদালতে তোলা হলে সকলকেই 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রাজনৈতিক নেতাদের খুনের চক্রান্ত ফাঁস। বীরভূমের শান্তিনিকেতন থেকে গ্রেফতার চার বাংলাদেশি সুপারি কিলার। পুলিশের জালে ধৃত বাংলাদেশিদের সহযোগী আরো দুই স্থানীয় বাসিন্দাও। এমনই চাঞ্চল্যকর দাবি করল বীরভূম জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে শান্তিনিকেতনের তালতোড় গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রফিক ফকির ওরফে বাবু সরকার, মোহাম্মদ মুরাদ মুন্সি, দিলবার মিয়া এবং বিলাল হুসেন। ধৃত চারজনেরই বাড়ি বাংলাদেশের ঢাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পেরেছে তাদেরকে একজন বড় মাপের নেতা এই বীরভূম জেলায় তাকে হত্যার সুপারি দিয়েছিল মেদিনীপুর জেলের বন্দি একজন অভিযুক্ত। পুলিশ সূত্রে দাবি ধৃতদের থেকে দুটি 7mm পিস্তল, একটি 9mm পিস্তল, দুটি ওয়ান শটার কার্তুজ, 5.5 কেজি বিস্ফোরক এবং 5টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে উত্তর চব্বিশ পরগনার তেঁতুলিয়ার হাকিমপুর সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। বোলপুরেরই বাসিন্দা সৈয়দ আনোয়ার আলী এবং মুলুকের বাসিন্দা কাজল শেখের সহযোগিতায় তারা চলে আসে বীরভূমের তালতোড় গ্রামে। এমনকি দুষ্কৃতীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছিল এই দুজনই, তাদেরকেও গ্রেফতার করেছে পুলিশ। গোপাল চট্টোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। রাজনৈতিক নেতাদের খুনের ছক। বীরভূমে চার বাংলাদেশি সুপারি কিলার গ্রেফতারের ঘটনায় আদালতে দাবি পুলিশের, কিন্তু কাদের উদ্দেশ্যে খুনের উদ্দেশ্য ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এর পাশাপাশি শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরচাও। বীরভূমের লালমাটিতে পুলিশের জালে চার বাংলাদেশি সুপারি কিলার।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বিস্ফোরক। কিন্তু কাকে খুনে ছক কষেছিল ধৃতরা? কারা ছিল সুপারি কিলারদের টার্গেটে? সোমবার বোলপুর মহকুমা আদালতে পুলিশ দাবি করে, জেলায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে হত্যার পরিকল্পনা ছিল এই সুপারি কিলারদের। বেশ বড়সড় হামলা ছক কষা হয়েছিল। ছজন আসামির মধ্যে দুজনকে দেখানো হয়েছে এখানকার লোকাল অ্যাড্রেস, বাকি চারজন তারা হচ্ছে বাংলাদেশি, এবং তারা আজকে আদালতে ওপেন ডকে তারা স্বীকারও করেছে যে হ্যাঁ আমরা বাংলাদেশি, তাদের কাছে কোনো পাসপোর্ট ভিসা কিচ্ছু নেই। যাদের দুজনের অ্যাড্রেস এখানে লোকাল দেখানো হয়েছে সেই দুজনও প্র্যাকটিক্যালি কোনো প্রমাণ দেখাতে পারেনি এখনো পর্যন্ত তাদের রেসিডেন্ট সংক্রান্ত। তাদের মধ্যে একটা কনস্পিরেসি ছিল যে এখানে বেশ কিছু হাই প্রোফাইল নেতাকে তারা নাকি মার্টার টাড়া। কিন্তু দুষ্কৃতীদের হিটলিস্টে শাসক না বিরোধী, কোন দলের রাজনৈতিক নেতাদের নাম ছিল সে নিয়ে কিছু উল্লেখ করেনি পুলিশ। আর দুষ্কৃতী গ্রেফতার নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সারা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি বিভিন্ন জায়গাতে অশান্তি গণ্ডগোল করার চেষ্টা করছে, কোথাও মাওবাদী পোস্টারের নাম করছে পাড়ুয়ে, কোথাও বিভিন্ন অস্ত্রশস্ত্র আমদানি করছে, কোথাও সিপিএম এর হারমাপদের নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা তৈরি করছে। বীরভূম জেলায় তো বোম বারুদ পিস্তলের কারখানায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এখানে বাংলাদেশি নয়, ঘরে ঘরে করা যায় তাহলে অনেক ঘরেই এইরকম পিস্তল বোম বারুদ মিলবে। আমরা এর তীব্র নিন্দা করি। যে কোনো নেতাকেই কোনো বহিরাগত লোক এসে খুন করার উদ্দেশ্যে আসবে এটা কখনই মেনে নেওয়া যায় না। প্রশাসনকে বলবো যে শক্ত হাতে প্রকৃত অপরাধী তাদেরকে দমন করার ব্যবস্থা করুক। কিভাবে সামনে এলো গোটা ঘটনা? পুলিশ সূত্রে খবর, তিন দিন আগে একটি ফোনের অডিও ক্লিপিংস তাদের হাতে আসে, সেই সূত্র ধরে শুরু হয় তদন্ত, তারপর একে একে গ্রেফতার করা হয় সকলকে। সোমবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠান বিচারক। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বিরতির পর ফিরে এলাম আনন্দ সকাল নিয়ে। দেখো কুসুমিতা, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কিন্তু প্রায় 3 মাসের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। যেমন, আত্মহত্যা না সুশান্তকে খুন করা হয়, মৃত্যুর প্রায় 3.5 মাস পরেও মেলেনি উত্তর। আর এই পরিস্থিতিতে সুশান্ত মামলায় নতুন মোড়। এবার তার দুই দিদিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই, জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের ভগ্নিপতিকেও। এরই মধ্যে সিবিআই এর কাছে প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে এইমস। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে 106 দিন, সিবিআই এর তদন্তে নামার পরও 40 দিন কেটে গেছে, সিবিআই এর 21 দিন জিজ্ঞাসাবাদ করাও হয়ে গেছে। কিন্তু সুশান্তকে কি খুন করা হয়েছিল? সুশান্ত কি আত্মহত্যা করেছিলেন? রিয়া চক্রবর্তী কি সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা যুগিয়েছিলেন? রিয়া কি আদৌ সুশান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 15 কোটি টাকা সরিয়েছিলেন? এই প্রশ্নগুলির একটিরও উত্তর এখনো পর্যন্ত সিবিআই কিংবা ইডির থেকে পাওয়া যায়নি। উল্টে মূল প্রশ্নের পরিবর্তে তদন্তের গতিমুখ এখন ঘুরে গেছে ড্রাগ তদন্তের দিকে। রিয়া চক্রবর্তীকে ড্রাগ যোগের অভিযোগে জেলবন্দী করে রেখেছে এনসিবি। ড্রাগ তদন্তে হেভিওয়েট বলিউডি তারকাদের ডাকা হচ্ছে, জেরা হচ্ছে, মোবাইল ফোন বাজেয়াপ্ত হচ্ছে, আর এসবের মধ্যে কোথাও যেন সুশান্তের মূল মৃত্যু তদন্ত চাপা পড়ে গেছে। আর এই প্রেক্ষাপটে এবার গোটা মামলা নতুন মোড় নিল। সূত্রের খবর, সুশান্ত মামলায় এবার তার দুই দিদি প্রিয়াঙ্কা ও মিতুকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সুশান্তের ভগ্নিপতি আইপিএস অফিসার ও পি সিং কেও জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাম মনোহর লোহিয়া হাসপাতালের এক চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। 306 ধারা অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তদন্ত করেছে তারা। সুশান্তের পরিবার যেমন রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে, তেমনি রিয়াও সুশান্তের পরিবারের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি রিয়া নয়, তার দিদি ছিলেন। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, সুশান্ত আত্মহত্যা করে থাকলে তাকে কে প্ররোচনা যুগিয়েছিল? রিয়া চক্রবর্তী নাকি সুশান্তের পরিবার? 106 দিন পরও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এরই মধ্যে সুশান্তের পরিবার আবার সিবিআই এর তদন্তের গতিপ্রকৃতি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে। অ্যাকিউজ তো কুছ ভি বোল দে, উস অ্যাকিউজ কে বললে কো তো কোর্ট নেই মান সকতা না, উসকো প্রসিকিউশন কো মাননা চাহিয়ে। ইসলিয়ে মেরে হিসাব সে জো জো দিশা জা রহি হ্যায় ইস ইনভেস্টিগেশন কি, ও দিশা জরা ঘবড়ানে ওয়ালি হ্যায় পরিবার কে লিয়ে। অর ইয়ে লাগ রাহা হ্যায় কাহিন না কাহিন এক কি ফিলিং আ রহি হ্যায় কি ইয়ে মামলা জো হ্যায় অঞ্জাম তক জলদি নেই জা রহা হ্যায় অর ইয়ে গম্ভীর বাত হ্যায়। সারি দুনিয়া জানতি হ্যায়, সারা দেশ জানতা হ্যায় কি ইস তরহ কে মামলে মে জব তক কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেই হোগা তব তক সচ নেই আ সকতি হ্যায়। আজ কে দিন মে রিমান্ড পে লেকর কে আজ তক রিমান্ড কা অ্যাপ্লিকেশন তক নেই পড়া হ্যায়। আর এই পরিস্থিতিতে রুটিন বিবৃতি জারি করেছে সিবিআই। তাতে বলা হয়েছে, তদন্ত চলছে, পেশাদারিত্বের সঙ্গে সুশান্তের মৃত্যু রহস্যে তদন্ত করছে সিবিআই, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো সম্ভাবনাই খারিজ করা হচ্ছে না। এবিপি আনন্দ।
আনন্দ সকাল আজকের মতো এ পর্যন্তই। একেবারে আজকে একাধিক গুরুত্বপূর্ণ খবরাখবর রয়েছে, যার মধ্যে অবশ্যই রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীর জামিনের আর্জির শুনানি আজ বম্বে হাইকোর্টে রয়েছে। সব খবরে আমাদের চোখ থাকবে, আপনাদের চোখ থাক শুধুমাত্র বিজ্ঞানে।